শ্রবণটা কিরকম গুরুপাদ তুমি আশ্রয় করে তার কাছ থেকে তার অন্তরঙ্গ জনগণ কাছ থেকে বৈষ্ণবজনের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করতে হবে। নষ্ট ভক্তির হৃদয়ে রজস্তম ও
যাদের সকল ভাব এবং কামাদি নিকুষত্ব বর্তমান ছিল সেই সকল ভগবিগ্ন রূপ দুঃসঙ্গে অভিভূত না হইয়া মন শুদ্ধ সত্য মগ্ন হইয়া উপসম লাভ করে। সাক্ষাৎকারের অভাবে
বাদ দর্শন মাত্র ভক্ত ভগবানকে দর্শন করতে আসা মায়াবাদীরা ও ভক্তজীরা অভিজ্ঞানী যোগীরা তারা কিন্তু ভগবানকে দেখছে আর তাদের জ্ঞানটা তাদের যে চিন্তাধারা তা কল্পিত ভক্তের চিন্তাধারা ভগবানের সঙ্গে উপকৃত ভাবে চলবে ভগবানের সবাই ভক্ত ওতপ্রোত ভাবে জড়িত তাই এখানে সুন্দর সমকাল মনীষী বৃন্দকে বলছে যে যারা ভগবানকে লাভ করবে তাদের চিত্ত প্রতি প্রথম হচ্ছে আনুগত্য আনুগত্য মানে আশ্রয় গ্রহণ করা তারপর তাকে বলছেন প্রণিপাত মানে আশ্রয় গ্রহণ করা সম্পূর্ণভাবে সরেন্ডার হওয়া গুরু বৈষ্ণবের চরণে নিজেকে সমর্পণ করা প্রণিপাত তারপরে পরিপ্রশ্ন আমার কিছু মঙ্গল হবে তারপর সেবা তাই বলছেন প্রথমেই বলে দিলেন ভক্ত ভাগবত সেবা গ্রন্থ ভাগবতের সেবা অর্থাৎ গুরু শিষ্য পরম্পরাক্রমে যে ভাগবত আমরা লাভ করছি সেটা আহরণ করতে হবে ভক্ত ভাগবতের কাছ থেকে কিভাবে তাই বললেন প্রথম মুখ্য হচ্ছে শ্রবণ কীর্তন শ্রবণটা কিরকম হবে আত্মনিবেদন পূর্বক শ্রবণ অর্জুনকে বলছেন শিষ্য অর্জুন বলছেন শিষ্য স্নেহম সাধিমান তন প্রপন্ন আমি আপনার শিষ্য হলাম আপনি আমাকে শাসন করুন এখানেও সমকালীন মনীষী বৃন্দ যে প্রশ্ন করেছিলেন গোস্বামী সেই কথা বলছেন যে ভাগবত কথা শ্রবণ করতে নিত্যম ভাগবত সেবায় আমাদের চিন্তা বুদ্ধিটা কি হয়ে যাচ্ছে না আমরা এক জায়গায় অনুভব আমরা সাধিমান তন প্রবর্ণ মানে আমরা বহু জন্ম জন্মান্তর ধরে চুরাশি জীবজনী পরিভ্রমণ করে আমরা সাধু সন্ত লাভ করেছি এখানে আমাদের মনোধর্মের স্থান দেওয়া উচিত নয় মনোধর্মী হওয়া একদমই উচিত নয় ভাগবত কথা শ্রবণ করার উদ্দেশ্য এই নয় যে মনোধর্মী হওয়া বার বার একই কথা বলছে এই দ্বিতীয় অধ্যায়ে আমাদেরকে ঝালিয়ে দিচ্ছে এই যে ভাগবত কথা শ্রবণ করা হবে ভাগবত শ্রবণ কেরকম পরবর্তী বলবেন সুখদেব গোস্বামী পরিচিত মহারাজের যখন ভাগবত কথা বলছিলেন তখন বলবেন যে আমি আমার কৃপাগত সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রীমদ ভাগবত শ্রবণ করেছিলাম কেরকম এরপরে আমরা যাবো তাই বলছেন বার বার আমাদেরকে একটি শিখালে একটি জিনিস বার বার কথা শুনুন বিদ্যতে হৃদয় গ্রন্থি চিত্তন্তে সর্ব সংশয়ন্তে চাষ্য কর্মাণি দৃষ্টয় বা মনুষ্যরে আত্মা আত্মা পরমাত্মা ভগবানের স্বরূপ সাক্ষাৎকার করে অর্থাৎ আত্মদর্শন হয়ে
एवं पुनरारब्ध फल संभव प्राप्त हृदयग्रंथि बलिते अविद्या अहंकार विद्यते अर्थात नष्ट अविद्या अहंकार नष्ट कि ना एखे विद्यते यहाँ कर्म कर्तव्य प्रयोग द्वारा भक्त मन अविद्या ध्वंस आनुषंगिक असम्भावना रूप सकल संशय छिन्न आत्मनि एक ईश्वरे यहाँ विशेषण अर्थात आत्मारात्मा परमात्मा भगवान दृष्ट हो अथवा आत्मनि अर्थात मन ही दृष्ट हो हृदय सकल संशय छिन्न आ साक्षात दृष्ट हेले कि बक्तव्य এখানে মনে স্ফূর্তি ও সাক্ষাৎকার উভয়েরই উক্ত হইল অনাত্মা ঈশ্বর দর্শন বদ্ধজীবের ধর্ম মায়াবাদী কোন আত্মবসন্তে ঈশ্বর দর্শনের পরিবর্তে মায়িক বিচিত্রতার অন্ধকারে ঈশ্বরত্ব দেখিয়া থাকে নির্বিশেষবাদ জীবের শেষ প্রাপ্ত হইলে বৈকুণ্ঠে ঈশ্বর দর্শন অভাব ঘটে ভক্তিমান জনগণে শ্রী উপাদাসর ক্রিয়া থাকে श्री गुरुदेव पादपद्मे के आत्मा शिव नित्य प्रति भक्ति बले निजे प्रभु बलिया अवगत श्री हरि परिकर कर श्री गुरुदेव आत्मधर्मी के सर्वदा अवस्थित श्री गुरुदेव आत्मा कारण करते स्वयं नास्त्र जाति और ईश्वर तत्व हो जाओ ईश्वर जाति और ईश्वर सेवक अभिमान करे এই উপাসক উপাসনের নিত্যতে ঈশ্বরতে বৈচিত্র সন্দর্শনকারী পরাশ্রয় লাভ করে শ্রী গুরুকৃপা ব্যতীত স্মৃতির অর্থ অপরে জানতে পারে না গর্ভপন্থায় অচিন্ত অপ্রাকৃত ঈশ্বর ভাব কখনই প্রকাশিত হয় না স্রোতপন্থায় গুরুকৃপা বলে তা ভাগবতের অর্থ বোঝা যাবে না অত বৈ অবয় নিত্যং ভগতে পরময়া ভাবে আবার
সেই জন্য
খাওয়া দাওয়া তারাই প্রশ্ন করছেন যে এখন আমাদের কি করণীয়, আমরা যে কলিযুগ উপস্থিত হয়েছে এই কলিযুগে আমাদের কি করলে মঙ্গল হবে প্রশ্ন রাখছে। আপনারা অনেক মহিলাদের কথা আলোচনা করে চিন্তা করে ভাবি, তাদের সেই চিন্তা ভাবনাকে নষ্ট করার জন্য সুত গোস্বামী এই ভাগবত কথার মধ্যেই যদি সুত ভাগবতের কথাটাই পরিবেশন করছে। নারায়ণের অবতার